আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের প্রথমেই জানিয়ে দিচ্ছি যে আজকে 19শে ফেব্রুয়ারি 2023 সাল রোজ রবিবার। তো দর্শক মণ্ডলী, আজকে যদি ব্রয়লার এবং সোনালির বাচ্চার রেটগুলো বলি তাহলে বলতে হবে যে আজকে সারা দেশে ব্রয়লার মুরগির বাচ্চার রেট রয়েছে 53 থেকে 58 টাকার মধ্যে। সকল বাচ্চা 2-1 টাকা কম বেশি হতে পারে জেলা ভিত্তিক বা স্থানান্তরিত ভিত্তিক ভাড়ার কারণে বা গাড়ি আপডাউনের কারণে, দূরত্বের কারণে 2-1 টাকা কম বেশি হতে পারে। তারপরে ডিলারের সাথে ভালোভাবে কথা বলে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং কার্টুনে গায়ে এমআরপি দেখে বাচ্চা ক্রয় করবেন। সেই সাথে সোনালির দাম যদি বলি তাহলে সোনালি বাচ্চার দাম রয়েছে আজকে 28 থেকে 32 টাকার মধ্যে, হয়তো বা আপনার জাত ভেদে 2-1 টাকা কম বেশি রয়েছে, 2 থেকে 3 টাকা কম বেশি রয়েছে। তারপরে আপনারা এমআরপি দেখে এবং ডিলারের সাথে ভালোভাবে আলোচনা করে বাচ্চা ক্রয় করবেন। এই হচ্ছে ছিল আজকে বাচ্চার রেট। আর সেই সাথে যদি বলি যে আজকে আপনার সারা দেশে ব্রয়লার মুরগির রেডি মুরগির দাম রয়েছে যেটা এবং সোনালি মুরগির দাম রয়েছে যেটা, সেটা হচ্ছে ব্রয়লার মুরগির সারা দেশে আজকে কিন্তু দাম রয়েছে 200 থেকে 205 টাকার মধ্যে পাইকারি রেট। ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেট এই মুহূর্তে সারা দেশে ব্রয়লার রেডি মুরগির বাজার রয়েছে। তো স্থান কাল পাত্র ভেদে জেলা ভিত্তিক 2 থেকে 5 টাকা বা তারও 2-1 টাকা কম বেশি আপডাউন রয়েছে। তো তারপরে আমি সকল খামারি ভাইদের বলবো, যারা মুরগি রেডি করতে পারছেন, ইতিমধ্যে মুরগি রেডি হয়েছে, তারা বাজার দেখে যাচাই বাছাই করে আপনার মুরগি বিক্রি করবেন। আমি আশা করি আপনার মুরগি রেডি হয়েছে অনেক কষ্টের ফল, 2 টাকা বেশি বেচেন, এটাই আশা ব্যক্ত করি। তো সেই সাথে যদি বলি যে আজকে সোনালির বাজার রয়েছে কিন্তু 250 থেকে 60 টাকা পাইকারি মূল্য। তো দর্শক মণ্ডলী, স্থান কাল পাত্র ভেদে জেলা ভিত্তিক 2 থেকে 5 টাকা কম বেশি হতে পারে। তারপরে আপনার স্থানীয় বাজার জেনে আপনার মুরগি বিক্রি করবেন। তো দর্শক মণ্ডলী, এই ছিল আজকের রেডি মুরগির বাজার এবং বাচ্চার বাজার। আর সেই সাথে যদি আর কিছু কথা বলি তাহলে এখানে কিছু কমেন্ট করেছেন আমার পূর্বের ভিডিওতে কিছু কিছু ভাই যে আগামীতে কতদিন এই বাজার থাকবে কি থাকবে না। আসলে কি বলবো ভাই, ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমত আমাদের খামারিদের উপর নাজিল হয়েছে আমার মনে হয়। কারণ ইতিপূর্বে কিন্তু আমাদের মতো অনেক মধ্যবিত্ত খামারিগুলো তারা মুখ ফিরিয়ে নিয়েছেন, হয়তো বা এ ধরনের কিছু কারণেই কিন্তু আজকে ব্রয়লারের বাজারটা ঊর্ধ্বগতি। কারণ আজকে চাহিদার তুলনায় মুরগি কম রেডি হচ্ছে, যা খামারি কম আছে, যার কারণে কিন্তু ইনশাআল্লাহ অনেকটাই বাড়তি রেট আমরা পাচ্ছি বা এবং আগেও এর পরেও পাবো ইনশাআল্লাহ। অনেকে বলছেন যে ভাই ঈদ পর্যন্ত এই রেট থাকবে কি না, তো ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত না, ঈদের পরেও এ ধরনের রেট থাকবে আশা করছি। নিঃসন্দেহে আপনি এখন বাচ্চা ওঠাতে পারেন, কারণ যদিও বাচ্চা 55 থেকে 60 টাকার মধ্যে রয়েছে, তো সেই সাথে বলবো যে আপনি নিঃসন্দেহে আপনার বাচ্চা ওঠাতে পারেন, খামার রেডি করতে পারেন, বাচ্চা ওঠাতে পারেন। সুন্দর আবহাওয়া আছে, সেই সাথে আপনার পরিবেশের সাথে মিল খাবে ইনশাআল্লাহ, আপনি নিঃসন্দেহে বাচ্চা ওঠাতে পারেন। এবং আজকে যেহেতু ফেব্রুয়ারি 19 তারিখ, আপনি এখন যদি বাচ্চা ওঠান তাহলে কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে যে যদিও ঈদের আগে একটা শেড উঠে যাবে, তথাপিও আমি বলবো যে অনেক সুন্দর একটা ভালো একটা রেট পাবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। এবং ঈদে তো বাজার পাবেনই, এরপরে ঈদের পরেও ইনশাআল্লাহ ভালো বাজার থাকবে। বিশেষ করে আমি বলবো যে কোরবানির ঈদের ঈদুল আজহার 20 দিন আগ পর্যন্ত এ বাজার বলবৎ থাকবে ইনশাআল্লাহ। আশা করি এ বাজার কোনোভাবেই আর কমবে না। তো দর্শক মণ্ডলী, আমি বোঝাতে চাচ্ছিলাম বা বলতে চাচ্ছিলাম এটাই যে আপনি এখন যদি মুরগি ওঠাতে চান নিঃসন্দেহে মুরগি ওঠাতে পারেন, নিঃসন্দেহে আপনি মুরগি এখন পালন শুরু করতে পারেন ইনশাআল্লাহ। এ মুহূর্তে যে খামারি ভাইগুলো খামারে মুরগি উঠিয়েছেন ইনশাআল্লাহ ভালো একটা লাভবান হবেন। তো যা হোক, আসলে এ পর্যায়ে যদি আপনি এখনও বাচ্চা না উঠিয়ে থাকেন খামারে, তাহলে আমি বলবো যে আপনি এখনই বাচ্চা উঠান, বাচ্চা
পয়সা উঠালে ব্যবসা হবে ইনশাল্লাহ। এবং ব্যবসা হওয়ার সবচেয়ে মূল কারিগর বা মূল মন্ত্র যেটা, সেই জিনিসটা যদি আমি বলি, তাহলে প্রথমে আমাকে বলতে হবে যে আপনি অবশ্যই ডিলারের ঘরে রাখি বাচ্চা নেবেন না, যে কথাটা আমি বারবার বলে থাকি। ডিলারের ঘরে রাখি বাচ্চা নেবেন না, এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন। তাতে যদি 2-5 টাকা বেশিও লাগে, এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন। এবং আপনার বাচ্চার বোর্ডিংয়ের তাপমাত্রা 35 ডিগ্রি তাপমাত্রা রাখবেন 7 দিন। এবং তাপমাত্রা কম বেশি হলে কিন্তু মুরগির সমস্যা হবে, এবং আপনার মুরগিগুলো যেন কোনোভাবেই ঠান্ডায় জর্জরিত না হয়। ঠান্ডা না লাগালে অবশ্য অবশ্যই আপনার মুরগির যদি মরালিটি কম হয়, ঠান্ডা না লাগা, ঠান্ডা যদি না লাগে তাহলে বৃদ্ধি ভালো হবে। ঠান্ডা লাগলে কিন্তু মুরগির বৃদ্ধি ভালো হবে না, অতএব ভালো ফল পাবেন না। সেই সাথে বলবো যে আসলে যদি সার্বিক তত্ত্বাবধানটা আপনার ভালো থাকে, আবহাওয়ার সাথে যদি মিল করে আপনি মুরগি পালন করতে পারেন খামারে, তাহলে নিঃসন্দেহে আপনার মুরগি ইনশাআল্লাহ যে ওজন বা যে সাইজ হবে, নিঃসন্দেহে আপনি এখন লাভের মুখ দেখতে পারবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো দর্শক মণ্ডলী, কথা অনেক হলো, আশা করি আমার এই ভিডিওতে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে। সেই সাথে আহ্বান জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহ হাফেজ।